ক্যামেরায় ধরা পড়া সব থেকে ভয়ঙ্কর 5টি ঘটনা। ভূত ক্যামেরায় ধরা পড়ছে, এটা আপনি বহুবার শুনেছেন, না হয় দেখেছেন, কিন্তু এমনটা কি কখনো দেখেছেন যেখানে ভূত মানুষের উপর আক্রমণ করছে এবং সেই সাথে তা ধরা পড়েছে ক্যামেরায়? হ্যাঁ বন্ধুরা, এটা সত্যিই ঘটেছে। রাজস্থানের গ্রামীণ একটি এলাকায় সিসিটিভি ফুটেজে এমন একটি ঘটনা ধরা পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বাইক পার্কিং করা একটি জায়গার পাশে মানুষ আকৃতির একটি শ্যাডো। প্রথমে দেখলে এটিকে কোনো প্রকার অসঙ্গতি চোখে নাও পড়তে পারে, কিন্তু যখনই এই মানুষ আকৃতি নিচের দিকে হেলে পড়ে তখনই পিছনের দৃশ্যের সাথে মিলিয়ে যাচ্ছে। গ্রামের এক সাহসী ব্যক্তি এটিকে ধরার চেষ্টা করে, কিন্তু এর মুভমেন্ট এত শক্তিশালী ছিল যে কেউই বুঝতে পারছিল না যে আসলে এটি কি ঘটছে। ঘটনা বুঝে ওঠার আগেই এই ধোঁয়াশা আকৃতি অন্ধকারে গায়েব হয়ে যায়। এরপর পিছপিছে ছুটে যান গ্রামের কিছু লোকজন, কিন্তু যেখানে তারা আর কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করেননি। পেরুতে বসবাস করা এই টিকটক ইউজারের নাম নাওমি। সে নিয়মিত তার টিকটক অ্যাকাউন্টে ডান্সের ভিডিও আপলোড করত। এইরকমই একটি ভিডিও কিছুদিন আগে তিনি তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করেছেন, যেখানে একটি গানের সাথে তিনি নাচানাচি করছিলেন। আপলোড হওয়ার পর তার ফলোয়াররা নোটিশ করলেন নাওমির সাথে আরও কাউকে দেখা গিয়েছিল সেখানে, যেখানে নাওমির নাচের সময় কয়েক সেকেন্ডের জন্য তার পেছনে ভয়ঙ্কর একটি চেহারা উঁকি দিয়েছিল। এই কথাটি জানার পর নাওমি পুরোপুরি ভয় পেয়ে যান, কারণ তার কথা অনুসারে সে সময় তার পেছনে কেউই ছিল না। আপনাদের কি মনে হয়, নাওমি কি নিজেকে ভাইরাল করার জন্য এমন নাটক করেছিল, নাকি ক্যামেরায় রেকর্ড হওয়া ঘটনাটি সত্যিকারের একটি ভূত ছিল? ভিডিওটিতে দেখতে পাওয়া কূপটি যে জায়গায় অবস্থিত সেখানে কেউ সচরাচর যায় না, কারণ জায়গাটি সম্পর্কে আগে থেকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে আছে। কিন্তু এক ব্যক্তি এই কুয়োর কাছে গিয়ে ভিডিও করার বাজি ধরে, সেজন্য সে ক্যামেরা চালু করে কুয়োর দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এরপর যা হয়েছিল তা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। আর যেটা দেখার পর ওই ব্যক্তি সেখান থেকে জীবন নিয়ে দৌড়ে পালালেন। ভিডিওটি ভারতের কোনো এক জায়গায় সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া। যখন সে ফ্ল্যাটের মধ্যে একা ছিল তখন ওয়াশরুমের মধ্যে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়, তাই সে কি হচ্ছিল ভেতরে সেটা দেখার জন্য প্ল্যান করে। যখনই ছেলেটা দরজা খুলে ভেতরে চেক করার জন্য গেল, তার কয়েক সেকেন্ডের মধ্যেই কিছু একটা তাকে তীব্র গতিতে বাহিরে ছুঁড়ে ফেলে দিল। ছেলেটি দেরি না করে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু পরবর্তীতে ছেলেটি জানিয়েছিল যে যখন ওয়াশরুম চেক করতে গেল তখন সেখানে সে কোনো কিছুই খুঁজে পায়নি, কিন্তু হুট করেই অদৃশ্য কিছু একটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এই ঘটনার পরেই ছেলেটি ভীষণ ভয় পেয়ে যায় এবং তারপর দিন ওই ফ্ল্যাটটি ছেড়ে দেয়। এটা একজন ব্যক্তি ঘুরতে যাওয়ার সময় তার গাড়ির সামনে বসে রেকর্ড করেছিল। যখন ব্যক্তিটি বৃষ্টির পর আশেপাশের দৃশ্য তার মোবাইলের ক্যামেরা দ্বারা ধারণ করছিল তখন তার ক্যামেরায় এই অদ্ভুত ঘটনাটি ধরা পড়ে। তারা যেরকমটা শুনেছিল ঠিক সেভাবেই এই ভূত সাদা পোশাকে উপর থেকে ঝুলছিল। আর এটা যদি ভূত না হয় তবে এই ঘন জঙ্গলে কোনো মানুষ এভাবে কেন ঝুলে থাকবে, অথবা এই ঝুলে থাকার মোটিভ কি হতে পারে? প্যারাপাস নামের একটি ইউটিউব চ্যানেল তার চ্যানেলে বিভিন্ন ভূতের জায়গার ভিডিও আপলোড করে, আর সেরকমই একটি ভিডিও এই কবরস্থানে তারা রেকর্ড করেছিল, আর যে কবরস্থানটি প্যারানর্মাল ঘটনার জন্য খুবই পরিচিত।
ভিডিও করতে করতে কিছুক্ষণ পর তারা সেখানে একটি পুরাতন কবর দেখতে পায়। সেখানটার কিছু অংশ ফাঁকা হয়ে পড়েছিল, আর তাই তারা প্ল্যান করেছিল ওই ফাঁকা অংশ দিয়ে ভেতরে ক্যামেরা প্রবেশ করিয়ে ভেতরটা পর্যবেক্ষণ করবে। কিন্তু সেখানে এমন কেউ ছিল যার এই প্ল্যানটা একদম পছন্দ হয়নি। হঠাৎ করে ভিতর থেকে একটি হাত বেরিয়ে আসলো, যেটার রং আর আকার দেখে এটা নিশ্চিত হওয়া যায় যে এটা কোনো মানুষের হাত ছিল না। ফেব্রুয়ারি 2016 এই ভিডিওটি রাস্তার মোড়ে বসানো সিসিটিভিতে রেকর্ড হয়েছিল। ভিডিওর মধ্যে দেখা যায় একজন ব্যক্তি মোটরসাইকেলে করে আসার সময় তার হেডলাইটের আলোতে একটা মেয়েকে দেখা যাচ্ছিল, তাই সে মোটরসাইকেলটি ব্রেক করে দাঁড়িয়ে যায়। কিন্তু তার আগে মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে যায়। কিন্তু পরক্ষণে আবার যখন মেয়েটিকে সে সামনে আবিষ্কার করে, তখন সে সেখান থেকে পালিয়ে যায়। সর্বশেষ এই ঘটনাটি আপনাদের মন্তব্যের উপরেই ছেড়ে দিলাম। অবশ্যই ভিডিওটি সম্পর্কে মতামত দেওয়ার জন্য আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। Oh.